বান্দরবানের দুর্গম উপজেলার রোয়াংছড়ি থেকে রুমা যেতে হলে পাড়ি দিতে হয় প্রায় 74 কিলোমিটার পাহাড়ি পথ। ফলে কৃষিপণ্য পরিবহন ও পর্যটকদের চলাচলে চরম ভোগান্তি হয়। দুর্গম এলাকার 21টি পাড়া ও 3টি ইউনিয়নের 1.5 লক্ষাধিক মানুষের চলাচলের সুবিধার্থে 2019 সালে রোয়াংছড়ি থেকে রুমা আন্তঃসংযোগ সড়কের নির্মাণ কাজ শুরু হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এরই মধ্যে সড়কটির 90% কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করে দ্রুত সড়কটি খুলে দেওয়ার দাবি স্থানীয়দের। পুরো রাস্তাটাই ঠিক হয়ে গেছে, কিন্তু এই মাঝখানে ঠিক না হওয়ার কারণে গাড়ির চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। কয়েকটা জায়গায় রাস্তা খারাপের কারণে আমাদের চলাচল অসুবিধা হচ্ছে। এই রুটটা হওয়ার পরে এই সময়টা খুব কম ব্যয় হবে। এখানকার কৃষিপণ্য যারা বাগান চাষি তাদের জন্য তারা প্রকৃত ন্যায্য মূল্য পাবে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও সড়কটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্ষোভ জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমরা টাকা দাবিছি, ঠিকাদার প্রতিষ্ঠান যিনি পেয়েছেন ও আমরাও বলেছি ওই প্রতিষ্ঠানকে বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করে তাড়াতাড়ি যেন শেষ করে দেওয়া হয়। তবে শীঘ্রই সড়কটির নির্মাণ কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেবার আশ্বাস দিয়েছেন প্রকল্প পরিচালক। আগামী অর্থবর্ষে আমাদের কাজটা শেষ করে ফেলবো। মেইন কাজগুলো সব কাজে দুই দিক থেকে রাস্তাটা চালু হয়ে গেছে, মাঝখানে একটা ব্রিজের কাজ বাকি আছে আর একটু ম্যাকাডাম কার্পেটিং এর কাজ বাকি আছে, এটা অবশ্যই আগামী অর্থবর্ষে শেষ করে দেব। 64 কোটি টাকা ব্যয়ে 20 কিলোমিটার দীর্ঘ এই সংযোগ সড়কটি বিভিন্ন ধাপে বাস্তবায়ন করছে 5টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।